শীত মানেই আপামর বাঙালি শুধু বাঙালি কেন সারা প্রচুর মানুষের কাছে কিন্তু এই শীত মানেই ফুল গাছের একটা অনন্য সম্ভার আর যে মানুষ যে সমস্ত মানুষরা ফুল গাছ ভালোবাসেন তারা তো অবশ্যই আসেন নার্সারিতে আজ আমরা এমনই এক নার্সারিতে দাঁড়িয়ে আছি কন্যগড়ের ব্যানার্জি নার্সারিতে এই নার্সারিটি কন্যগড় নবগ্রামের কালীতলা রোড পুরনো ইলেকট্রিক অফিসের কাছে অবস্থিত এই নার্সারি বিগত তিন চার বছরের কিন্তু এর মধ্যেই এর জনপ্রিয়তা কিন্তু তুঙ্গে কারণ এখানে রয়েছে নানা দেশি বিদেশি গাছ যেমন গাঁদা গোলাপ চন্দ্রমল্লিকা বা ডালিয়া তো আছেই সাথে সাথে রয়েছে নানান দেশি বিদেশি গাছ আমরা দেখতেই পাচ্ছি আশেপাশে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর গাছ এর মধ্যে দেখে নেব আমরা এদিকে লেভিয়াম বা পম্পম গাছ বা এর সাথে রয়েছে যার বেড়া বিভিন্ন গোলাপের সমাহার এছাড়া জবা ফুল বা গাঁদার ভ্যারাইটি তো আমরা দেখতেই পাচ্ছি এই সমস্ত পিটুনিয়ারও ভ্যারাইটি আছে আমরা পিটুনিয়ার ভ্যারাইটিটা বাঁ দিকে দেখে নেবো পিটুনিয়ার ভ্যারাইটির সাথে সাথে আমরা এইদিকে যে সমস্ত ডান যে সমস্ত ফুলগুলো দেখছি সেগুলো আমরা দেখতে পাচ্ছি যে জারবেরা বা সাথে পম পম ফুলগুলো আছে গোলাপের বিভিন্ন ভ্যারাইটি বা ডালিয়ার ভ্যারাইটির সাথে সাথে এখানে কিন্তু নানা ধরনের ফল এবং সবজির চাষও করা হয় সারা বছর ধরেই এই ব্যানার্জি নার্সারির জনপ্রিয়তা কিন্তু সারা বছর ধরেই আমরা দেখতে পাই তবে শীতকাল যখন শীতকালে যখন শৌখিন ফুল তখন তো আলাদা করে বলতেই হয় এই নার্সারির কথা আমরা চলে যাব এই নার্সারির মালিক শ্রী দেবাশিস ব্যানার্জির কাছে জেনে নেব তার কথায় কিভাবে শুরু তার এই নার্সারি এবং এই এত সুন্দর ফুল দেশি বিদেশি ফুলের পরিকল্পনা কিভাবে এই নার্সারির পরিকল্পনা নার্সারি সেরকম পরিকল্পনা ছিল না আমি প্রথমে বাগান করতাম বাগান করতে করতে দেখলাম যে এখানে একটা নার্সারি করলে চলে তারপর আমার ফুল নিয়ে সবসময় শখ তো ওই সারাদিন ধরে এই নিয়ে আছি নার্সারিটা করলাম করতে করতে দেখছি তো ভালোই চলছে কাস্টমারও আসছে ফুলের চাহিদায় তো গোলাপ গাদা চিরকালীন কিন্তু এছাড়াও এবছর কিরকম গোলাপ গাদা ছাড়াও এখন অনেক ফুলেরই চাহিদা হয়েছে যেমন বগন বিলিয়া তারপর হচ্ছে জারবেরা তারপর লিলিয়াম অনেক 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 গাছ হয়েছে এখন আর লোক এখন শৌখিনও হয়ে গেছে অনেক ফলের গাছ ফুলের গাছ সব গাছও নিচ্ছে যেগুলো ইনডোরে করা যায় বা বাড়িতে ফলের গাছ টবে করা যায় এরকম ধরনের গাছের প্রচুর চাহিদা আর বাইরের গাছে তো চাহিদা থাকেই সেগুলো তো আমরা আমরা অর্ডার মতো নিই আনি দিই আর গোলাপ গেঁদা জবা এগুলো তো থাকেই এছাড়া সিজনাল সিজনাল ফুল সবগুলোই ভালোই চাহিদা আছে অ্যাকচুয়াল প্রোডাকশানটা এবার একটু অসুবিধা হয়ে গেছে বৃষ্টির জন্যে ঠান্ডাটাও ঠিক মতো পড়েনি ঠান্ডাটা তো আশা করছি জানুয়ারি পড়লে বাজারটা আরো ভালো হবে তো এখনো বাজার ভালোই আছে তবু আশা করছি আরও ভালো হবে আমরা নার্সারিতে পেয়ে গেছি একজন এখানকার ক্রেতাকে তার থেকে জেনে নি কি ফুল গাছ এত ভালো লাগে ভালো লাগে ঘরের সৌন্দর্য বা বাগানের সৌন্দর্য দুটোই বলতে পারেন ফুলকি রোজ কেনা হয় না রোজ ঠিক নয় তবে সিজন অনুপাতে যেটা যখন ভালো লাগে এখানে এসছেন মূলত কি কি গাছ কিনবেন কিছু ঠিক করে আসিনি এখন ইনডোরও নিতে পারি আউটডোরও নিতে পারি কোনো ফুল গাছের শখ কি বরাবর বরাবরই সব রকম গাছেরই শখ আছে বনসাই বলুন ফুল গাছ বলুন সবই ক্যামেরায় স্মরণ দত্তের সঙ্গে আমি তানিয়া বন্দ্যোপাধ্যায় সৃজন খবর বাংলা